90 দশকের রোমান্টিক হিরো হিসেবে কিন্তু আপনি পরিচিত। সেই রোমান্টিক মানুষটা কি আসলেই রোমান্টিক নাকি শুধুমাত্র পর্দায় রোমান্টিক? না, আমার মনে হয় যে প্রতিটা মানুষই আসলে রোমান্টিক, এবং সেই বয়সে তো রোমান্সটা আরও বেশি কি বলে বেশি করে হয়তো ভাবায় মানুষকে, সেটাই বয়সের নিয়ম, তারুণ্যের নিয়ম। এবং আমার ক্ষেত্রে খুব মজার ব্যাপার ঘটেছিল যে আমি রোমান্টিক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলাম, এবং একই সঙ্গে আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করছিল, সেটা হচ্ছে যে আমি কি শুধু এই রোমান্টিক চরিত্রেই অভিনয় করব, যেটা আমার মনে হয়েছে যে সেটা আমি থাকতে চাইনি, যে কারণে আমি ওটাতে ওটা নিয়ে খুব খুব বেশি এগোতে চাইও নেই, বেশি উত্তেজিত হইনি সেটা নিয়ে। আমি বরং আমার কাজটি বোঝার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। এবং আমি যেমন আমি যদি হিউ গ্র্যান্টের কথা বলি, যে তার বৃদ্ধ বয়সে ওনাকে দিয়ে রোমান্টিক রোলই করানো হচ্ছে, তাই না? বা কমার্শিয়াল সেক্টরে আমরা দেখি এটা, তো সেটা আমার কাছে খুব ভালো লাগেনি। আমার মনে হয়েছে যে বরং একজন অভিনেতাকে চরিত্র বুঝতে হবে, মানুষ বুঝতে হবে, মানুষের জীবন জীবন বোধ তার মধ্যে থাকতে হবে, এবং সেই জায়গা থেকে হয়তো সে একটি চরিত্রের সোল আবিষ্কার করবে। সুতরাং শুধুমাত্র রোমান্টিক অভিনয় আমাকে অল্প দিনের মধ্যে খুব ক্লান্ত করে দিয়েছিল। বিপাশা আপুর সাথে প্রণয়ের গল্পটা একটু শুনি, কিভাবে কি হলো? বিপাশার আমি একসঙ্গে কাজ করতে করতেই বন্ধুত্বটা গাঢ় হয়, এবং সেটা টেলিভিশনে মঞ্চে দু জায়গাতেই, মঞ্চেও আমরা একসাথে কাজ করেছি আদিম বলে একটি নাটকে, যদি আমরা ভিন্ন ভিন্ন দলে ছিলাম, এবং টেলিভিশনে আমাদেরকে নিয়ে প্রচুর কাজ হয়েছে সে সময়। এবং এটা মিডিয়ার একটা ট্রেন্ডই আছে যে যখন যেই জুটিকে দর্শক পছন্দ করে তাদেরকে ফিরে ফিরে সবাই কাস্টিং করেন, এবং এই কাজ করতে করতে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়। এবং আমি এখনও খুব জোর গলায় বলি যে আমাদের সম্পর্কটা যতটা প্রেমের তার চেয়েও বেশি বন্ধুত্বের। আমরা যে এবছর আমাদের 20 বছর বিয়ের তাই 20 বছর পার হচ্ছে, আমার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তো কিন্তু আমাদের বন্ধুত্বটা বোধহয় আমাদের মূল অ্যাসেট আমাদের সম্পর্কের। এবং আমরা পরস্পরকে হেল্প করি কাজে, সমালোচনা করি, মানে ফার্স্ট ক্রিটিক হয়তো ওর ছবির আমি বা আমার স্ক্রিপ্টেরও, এবং আবার আমার ও খুব ভালো স্ক্রিপ্টও লিখতে পারে, সুতরাং আমি যেখানে মনে হয় যে ওর সাজেশন দরকার আমি সেটা নেই। এবং আমরা প্রচুর সময়ে কথা বলি, সেটা আমাদের কাজ নিয়ে বা আমাদের ভাবনা নিয়ে কিংবা সাম্প্রতিক পৃথিবী বা দর্শন নিয়ে। সম্পর্ক কিন্তু মোরাললেস প্রতিটাই বন্ধুত্বর দিকে এগিয়ে যায়। আমিও যদি বলি আমার ক্ষেত্রে আমার বাবা মার দিক কথা বললেই কিন্তু দেখা যায় যে এখন আমি আমার বাবা মার সাথে ফ্রেন্ডস। আমিও যদি আমার হাজব্যান্ডের কথা বলি দেখা যায় যে আসলে বন্ধুত্বটাই কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি, এবং আমাদের জেনারেশনে এসে তো আমরা সন্তানের সাথে বন্ধুত্ব করতে চাই। হ্যাঁ, আমি চাই যে তার কথা সে আমাকে বলুক, সে কি করছে সেটা যাতে নির্ভয়ে সে আমাকে বলুক, তার কোনো অসুবিধা হলে সে আমার সাথে শেয়ার করুক। কিন্তু মানুষ আসলে ইন্ডিভিজুয়াল, তো আমরা যতই চাই না কেন সে আসলে তার মতো করেই বিহেভ করে, কিন্তু অন্তত ব্যারিয়ারটা যেন না থাকে। এটা আমার মনে হয় যে একটা পার্সোনালিটির খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি চাইলে যেন তার কাছে যেতে পারি, সে যেন আমার কাছে আসতে পারে।